মনে হচ্ছে সুনামি এসেছে ডালের, দেখুন একদম তোলপাড় হচ্ছে। মটন প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখুন, এটা এখন এবার কষানো হবে। দেখুন মাছগুলো জাস্ট হালকা করে ভাজা হলো, একদম ডাইরেক্ট ঝোলে ফেলে দেওয়া হচ্ছে। চিকেনটা এর মধ্যে চলে যাচ্ছে। তো এবার কিন্তু দেখুন চিকেনে কিন্তু এইভাবে ডাইরেক্ট লেবুর রস দেওয়া হয়। তো এই হচ্ছে আহারে স্পেশাল আলু পটল। গুড আফটারনুন বন্ধুরা, আবার চলে এসেছি কিন্তু শেওড়াফুলিতে। তো শেওড়াফুলিতে আমি বলেছিলাম যে আহারের ব্রেকফাস্টটা অবশ্যই দেখেছিলেন, তো কেমন লেগেছে সেই ভিডিওতে মোটামুটি অনেকেই ভালো কমেন্ট করেছেন, তো ভালো লেগেছে আশা করি অনেকেরই। তো আবার চলে এলাম ওই আহারেই লাঞ্চ করতে। তো আজকের আহারের কি কি লাঞ্চ হবে সমস্তটাই আপনাদের দেখাবো, এবং এখানে খাওয়া দাওয়া করে মানে এখানকার খাবার দাবারের টেস্ট কেমন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আহারে যাই এবং আহারে খাওয়া দাওয়াটা শুরু করি, এবং আজকের মেনু কি কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দেখুন ব্যানার সামনেই দেওয়া আছে, এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু লেখা আছে, নিরামিষ মিল, মাছ মিল, রুই পোস্ত মিল, চারা মাছ মিল, ডিম মিল, মাংস মিল, পরোটা। এগুলো কি মাছ ভাজা হচ্ছে এখন? কাতলা মাছ, আচ্ছা ওকে। এখানে ডাইরেক্ট ঝোলে ফেলে দেওয়া হচ্ছে, বাহ। এই পাশেরটা কি আছে? এটা রুই মাছ, এটা রুই মাছ আছে, এটা কাতলা মাছের ঝোল, আর ওটা সর্ষে, আচ্ছা চারাপোনা হবে, আচ্ছা। তো দেখুন এইভাবে ঝোল কিন্তু রেডি করা আছে, মাছ ভেজে কিন্তু গরম ঝোলে দেওয়া হচ্ছে, আর এখানে কিন্তু চারাপোনা, যেগুলো চারাপোনা গুলো ভাজা হচ্ছে এখন। আর আহারের আপনি মানে আপনি শেফ, সমস্ত রান্না আপনি করেন, হাতের আইটেম গুলো সব? আচ্ছা দেখুন মাছগুলো জাস্ট হালকা করে ভাজা হলো, কত সুন্দর লাগছে, বড় বড় মাছ আছে, বড় বড়ই সাইজ। আচ্ছা এটা শাকের তরকারি হচ্ছে তাই তো? বেগুন আলু, বেগুন আলু ইত্যাদি দিয়ে শাকের একটা তরকারি হচ্ছে। এটা এখন কি পেঁয়াজ আদা রসুন কষা হচ্ছে নাকি? এটা কিসের সবজি হবে এখন? আচ্ছা সবে দিয়ে মানে গ্রেভিটা বানিয়ে রাখছো, আচ্ছা। এই গেল লঙ্কার গুঁড়ো, এটা হলুদ, আচ্ছা জিরে গাচ্ছে, এটা কাশ্মীরি মির্চ, এটা কালারের জন্য। এটা এখন আলু পটলের জন্য আলু ঢালা হচ্ছে, ফ্রাই আছে, এগুলো ফ্রাই করা আছে আলুগুলো তাই তো? তো এবার পটল গুলো দেখুন ঢালা হচ্ছে এখানে, একদম আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর পটলটা ঢালা হয় তাই তো? তো এই হচ্ছে বন্ধুরা আহারে স্পেশাল আলু পটল তৈরি হয়ে গেল। এবারে কি গরম মশলা দিয়ে নামিয়ে দেবে নাকি? আচ্ছা এটা ধনে পাতা যাচ্ছে উপর থেকে। তো এটা এখন কি রান্না হবে দেখা যাক, এটা টমেটো গেল, এটা লঙ্কা গুঁড়ো গেল, এটা হলুদ, এটা ধনে, আর এটা কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এবার এই চিকেনটা এর মধ্যে চলে যাচ্ছে। আহারের এই যে দাদা আছে, এই দাদা কিন্তু উড়িয়া মানে উড়িষ্যা থেকে এসেছেন তাই তো? উড়িয়া কুক, তো বুঝতেই পারছেন উড়িয়ার রান্না খুবই ভালো হয়, উড়িয়ার উড়িষ্যার অ্যাকচুয়ালি। তো এই দাদা কিন্তু আহারের সমস্ত আইটেম রান্না বান্না করেন। তো এবার কিন্তু দেখুন চিকেনে কিন্তু এইভাবে ডাইরেক্ট লেবুর রস দেওয়া হয়, তো আমি কোথাও দেখিনি এইভাবে লেবুর রস দিতে, আগে ম্যারিনেটের সময় দেওয়া হয়, কিন্তু দাদা এখানে বললাম না উড়িয়া স্টাইল, এটা একটা অভিনব থাকবেই, তো ডাইরেক্ট এখানে লেবুর রস দেওয়া হচ্ছে চিকেন কষাতে। আর এইখানে মনে হচ্ছে সুনামি এসেছে ডালের, দেখুন একদম তোলপাড় হচ্ছে, আর এই দাদা কিন্তু খুনটি নেড়ে যাচ্ছে। এটা কি হচ্ছে দাদা? মটন, মটন। এটা কি ম্যারিনেট করছো নাকি? কি কি দিলে এর মধ্যে?
তো এই হয়ে গেল চিকেন কষা, তাই তো এরকমই থাকবে চিকেন কষাটা। আচ্ছা, ও দা কালারটা কিন্তু খুব দারুণ এসেছে, একদম গ্রেভিদার চিকেন। আর এইখানে এখন তৈরি হচ্ছে আমড়ার চাটনি। দেখুন এই সিজনটা আমড়ার, তো আমড়ার চাটনি প্রায় প্রত্যেক হোটেলেই এখন দেখতে পাচ্ছি। তো এখানে তো মাটন প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখুন এটা এখন এবার কষানো হবে। আজ মাটন কিন্তু অল্প করেই বানানো হচ্ছে। এই দুপুর বেলায় জাস্ট দেখুন ভিড়টা শুধু আহারের, মানে সবাই খাওয়া দাওয়া করছে, প্রায় এখন বেলা একটা বাজতে চলছে, তো দুপুরে ভিড় কিন্তু প্রচন্ড ভিড় আছে আহার। তো এই হচ্ছে আহারের দুপুরের লাঞ্চ। তো এত সব আইটেম আছে দেখতে পাচ্ছেন, এত সব আইটেম খেতে পারবো না, মানে হিউজ আইটেম আছে দেখতে পাচ্ছেন। এখানে মাটন আছে, এখানে আছে চিকেন কষা, এটা হচ্ছে রুই মাছ, আর এটা হচ্ছে কাতলা মাছ, এটা হচ্ছে চারাপোনা, আর এটা হচ্ছে ডাল, এটা আলু পটল যেটা দেখালাম আপনাদের স্পেশাল আলু পটল, আর এটা হচ্ছে আমড়ার চাটনি। আর এখানে ভাতের সাথে দিয়েছে এই উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে একটা শাকের তরকারি, শাক আলু আর বেগুন দিয়ে একটা তরকারি। তো চলুন আপনাদের রেটটা একটু বলে দিই। মাটন থালি হচ্ছে 290 টাকা, চার পিস মাটন থাকে, এখানে দু পিস মাটন আমি নিয়েছি। আর এই যে চিকেন কারি আছে দু পিস নিয়েছি, চিকেন কারির সাথে চিকেন মিল বলছে যেটা, মানে চিকেন কারির সাথে ভাত ডাল সবজি থাকবে, এটা হচ্ছে 120 টাকা, চার পিস থাকবে, মানে সত্যি খুবই রিজনেবল প্রাইস আমি দেখছি। মানে এই যে চার পিস মাটন, তার সাথে ভাত ডাল দু রকম সবজি, এক মানে একটা সবজি একটা ভাজা, চাটনি ডাল আছে, এটা নিয়ে পড়বে 290 টাকা। তো অন্যান্য হোটেলে বুঝতেই পাচ্ছেন অনেকটাই রেট বেশি। আর এই যে রুই মাছটা দেখতে পাচ্ছেন, এই রুই মাছ, এই রুই মাছ থালি হচ্ছে 90 টাকা, এক পিস রুই মাছ থাকবে আর ভাত ডাল দু রকমের সবজি ভাজা। আর কাতলা হচ্ছে 110 টাকা, আর চারাপোনা হচ্ছে 110 টাকা। আর শুধু যদি ভেজ থালি নেন, মানে দু রকম সবজি থাকবে, ভাজা থাকবে, চাটনি আর ডাল থাকবে, এটার দাম হচ্ছে 50 টাকা। তো চলুন এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমে অ্যাজ ইউজুয়াল যেমন ডাল ভাত সবজি সেটা দিয়ে স্টার্ট করব। তো ভাত আমি একদমই অল্প নিয়েছি, ভাত কিন্তু অনেকটা দেওয়া হয়, আমি অল্প নিয়েছি, এটা দেখে ভাববেন না যে ভাত এই পরিমাণ দেওয়া হয়, অনেকটা পরিমাণই ভাত দেওয়া হয়। তো এই ডালটা নেবো একটু, এটা হচ্ছে মুসুর ডাল আছে, এই ডাল, আর এখানে উচ্ছে আলু ভাজা। যেমন ডাল ভাত যেমন খাই অন্যান্য হোটেলে, মেন আসছে মাছ মাংস ডিমের খালায়, ওখানে বুঝতে পারবো আহারের খাবার কতটা ভালো। এবার এই শাক তরকারিটা দিয়ে একটু খাই, এটা হচ্ছে কি শাক, এটা তো এটা হচ্ছে নোটে শাক, আলু বেগুন দিয়ে রান্না হয়েছে। শাকের তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি খেতে, এটা বেশ ভালো লাগছে খেতে। তো এই এক পিস আলু আর দুটো পটল, আমি সমস্ত কিছুই তাদেরকে অল্প অল্প মানে দিতে বলেছি। তো সিরিয়াসলি বন্ধুরা, এখানে আলু পটলটা খেয়ে জাস্ট ফিদা হয়ে যাবেন, মানে যদি মাংসর সাথে আলু পটল কম্পেয়ার করতে চান, আমি বলবো মাংস লেভেলে হয়েছে, এটা দারুণ অসাধারণ হয়েছে আলু পটলটা। পুরো প্রসেসটা আপনাদের দেখালাম, যেহেতু ওই উড়িষ্যার দাদা রান্না বান্না এখানে করেন, তো উনি বলছিলেন যে আলু পটলটা এখানে মানে বেস্ট হয়, আলু পটলটা সেরা, অনেকেই নাম করেন। তো এরপরে আসছি এই সর্ষে বাটা দিয়ে চারা পোনার ঝোল, একদম পাতলা ঝোল দেখতে পাচ্ছেন, ধনে পাতা দিয়ে, একটু অল্প ঝোলটা নিলাম, একদম পাতলা ঝোল দেখছেন। আর এই হচ্ছে মাছের সাইজ, তো আপনাদের দেখালাম যখন চারা পোনার ঝোলটা রান্না হচ্ছিল, তো দেখুন মাছটার কোয়ালিটিটা জাস্ট দেখুন, একদম ফ্রেশ মাছ,
একদম সাদা ফ্রেশ আছে মাছটা। তো মাছটা একটু খেয়ে দেখি প্রথমে। মাছটা একদম দারুণ খেতে, চারাপোনা সত্যি দারুণ খেতে, ফ্রেশ মাছ। আর রান্নাটা তো আপনার দেখালামই, দারুণ হয়েছে, অসাধারণ। তো এই ধনে পাতা আর সর্ষে বাটনার ঝোল দিয়ে একটু খেয়ে দেখি ভাতটা। এই সর্ষে বাটনার পাতলা ঝোলটা খেয়ে আমার একদম ঘরোয়া খাবারের মতো লাগলো। এটা একদম মনেই হচ্ছে না যে এটা হোটেলে খাচ্ছি, এই সর্ষে বাটনা চারাপোনার ঝোলটা সত্যি অসাধারণ লাগলো আমার। ও লাভলি, জাস্ট মাছটার কোয়ালিটিটা এত সুন্দর, দারুণ। আর এই তার মাংসের পোর্শনটা, মাছের মানে মাছের মাংস, বুঝতে পারছেন। এইবার বন্ধুরা এই চিকেন কষা, এটাও আপনাদের রান্নাটা দেখালাম পুরো প্রসেসটা। তো এরকম দু পিস চিকেন কষা নিয়ে নিয়েছি, গ্রেভির পোর্শনটা খাবো না আমি, জাস্ট অল্প করে এখানে ভাতটা ভেঙে নিলাম। তো প্রথমে এই চিকেন কারিটা দিয়ে একটু খেয়ে দেখি ভাতটা। যদি অল্প করে গ্রেভিটা নিয়ে একটু ভাতটা বেশ বেশি পরিমাণে ভাতটার সাথে মাখেন, গ্রেভিটা পুরো খাওয়ার দরকার নেই, টেস্ট কিন্তু অসাধারণ লাগছে। মানে অল্প শুকনো ভাতের সাথে গ্রেভিটা নিলাম, তাতে কিন্তু ফুল ফ্লেভারটা চলে এসেছে চিকেনে, মানে গ্রেভি পুরো খাওয়ার দরকার নেই। আর এই রকম সাইজের বড় বড় দেখতে পাচ্ছেন চিকেনের পিস, এক একটা পিস এই রকম সাইজের, দেখুন এরকম সাইজের। তো চিকেনটা একটু খেয়ে দেখি কতটা সফট আছে, কতটা সেদ্ধ হয়েছে, আপনাদের একটু হাতে ভেঙে দেখাই। এই দেখুন সেদ্ধ কিন্তু প্রপার হয়েছে, ভেতরটা দেখি বোঝাচ্ছে সাদা হয়ে গেছে, মানে প্রপার সেদ্ধ হয়েছে। চলুন চিকেনটা একটু খেয়ে দেখি। আমি ভাবলাম যে হয়তো সব তরকারি একটু মিষ্টি মিষ্টি, চিকেনটাও না মিষ্টি হয়ে যায়। চিকেনে বন্ধুরা একদম পারফেক্ট রেখেছে, ঝাল ঝাল কষাচ্ছে কষা চিকেন, দারুণ। এই দেখুন রেওয়াজি পিস, তার সাথে এরকম মাটনের অর্থাৎ মিট পোর্শন, রেওয়াজি পিস যাকে বলে। আর এটা হচ্ছে সিনার পিস, একটা থলথলে ব্যাপার আছে দেখতে পাচ্ছেন। তো এই এক পিস আছে, আর এখানে এটাও কিন্তু রেওয়াজি পিস, দেখুন এটাও সিনার পিস। ও পিসগুলো যা পড়েছে বন্ধুরা, দারুণ দারুণ দুর্ধর্ষ। এই একটা লেয়ার দেখতে পাচ্ছেন, একটা পুরো আঙুল ঢুকে যাচ্ছে একদম, যেরকম দুটো পিস। আর এখানে অল্প করে গ্রেভিটা নিয়ে নিলাম ভাতের মধ্যে, মাটন কারিটা একটু পাতলা, তো টেস্ট কেমন দেখি। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা টেস্ট, যেহেতু এটা ম্যারিনেট করা, আপনাদের দেখালাম মাটনটা যখন ম্যারিনেট হচ্ছিল, ম্যারিনেট করে প্রেসারে অন্তত 4-5টা সিটি দেওয়া হয়, তারপরে প্রেসার কুকারতে খুলে কিন্তু আবার পুনরায় কষে রান্না করা, এর জন্য টেস্টটা আরো ভালো হয়েছে। তো চলুন এই মাটনের রেওয়াজি পিসটা একটু খেয়ে দেখা যাক। এই দেখুন একদম রেওয়াজি পিস শক্তকে, দারুণ। আর একই সিনার পিস দুর্ধর্ষ খেতে লাগে। ও দেখুন জাস্ট পুরোটাই ফ্যাটের পোর্শন, একদম মারাত্মক লেভেল। তো শেষ পাতে আমড়ার চাটনি। তো আমড়ার চাটনিটা যখন তৈরি হচ্ছিল সেটাও আপনাদের দেখালাম, এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে মনে হচ্ছে আমড়াটা। দারুণ, শেষ পাতে মুখটা ছেড়ে গেল একদম, টক টক মিষ্টি মিষ্টি, আর একটা ভাজা মশলার গুঁড়ো দিয়েছে, দারুণ লাগছে খেতে। তো আপনারা আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ফুল অ্যাড্রেসটা তো জেনেই গেছেন, নতুন করে আর বলার কিছু নেই। এই পেছনে দেখতে পাচ্ছেন এটা জিটি রোড, আর একদম সামনেই আছে শেওড়াফুলি স্টেশন। আর শেওড়াফুলি স্টেশনের জাস্ট বাঁদিকে, মানে স্টেশন থেকে ফুটব্রিজে উপরে উঠে জাস্ট লেফট সাইডে এলেই, কিছুটা এগিয়ে এলেই দিশা আই হসপিটাল। আর আই হসপিটালের একদম গায়েই, মানে লেফট সাইডেই আছে আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। প্রথম যে ভাতটা যখন খেলাম তখন অতটা মন কাটতে পারিনি, সিরিয়াসলি বলছি, কারণ ডাল ভাত আর ভাজাটা, ডালটা অতটা আমার ভালো লাগেনি, মানে একদম পাতলা, এর থেকে নর্মাল ডাল ভালো হয়। কিন্তু যখন আমি মাছ, চিকেন, মাটন এবং ওদের স্পেশাল আলু পটলটা খেলাম, এবং
এখানে আরেকটা ছিল শাকের তরকারি, শাকের তরকারি আলু পটলটা সত্যি ভেজের মধ্যে এই দুটো কিন্তু দারুণ খেতে, মানে মিষ্টি মিষ্টি অসাধারণ খেতে। আলু পটলটা তো সেরা, সেই লেভেলের আলু পটল। নন ভেজের মধ্যে সেটা হচ্ছে মাছ, যে সর্ষে বাটা দিয়ে পাতলা করে একদম ঝোল, মারাত্মক খেতে ছিল। তারপরে হচ্ছে চিকেন, চিকেনটা বেশ কষা কষা, একটু গ্রেভিটা বেশি ছিল, আর চিকেনটাও মানে দারুণ রান্না হয়েছে, আর মাটনটা তো সেই লেভেলে, বলার কিছু নাই। তো যাই হোক, ওভারঅল খাবার দাবার আহারের খুবই ভালো, মানে এখানে আগের দিনও করেছিলাম ব্রেকফাস্ট, সেটাও খুব সুন্দর ছিল, বিশাল বিশাল সাইজ, মানে নান পরোটা, তারপরে আলু পরোটা, সত্যি অসাধারণ। মানে ওভারঅল বলতে গেলে শায়রাফুলির বুকে, অর্থাৎ দিশা আই হসপিটালে, মানে এই চত্বরে যারা আপনারা চিকিৎসা করাতে আসেন চোখের জন্য, তারা নিঃসন্দেহে খেতে পারেন। মানে দেখতে হয়তো রিচ মনে হবে, গ্রেভিদার রিচ, কিন্তু অতটাও রিচ না। মানে এনারা বারবার বলছেন যে সমস্ত রুগীর কথা মাথায় রেখে কিন্তু রান্নাবান্নাটা করা হয়। তো এখানে আসুন, খাওয়া দাওয়া করুন, বাকিটা আপনাদের ওপিনিয়ন। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই এন্ড করলাম। আর এন্ড করার আগে যেটা বলি, যারা শায়রাফুলি থেকে, শ্রীরামপুর থেকে, রিসরা থেকে যারা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটাকে ফলো করুন, লাইক করুন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।